এখনো যদি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকেন তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দিন, আর নোটিফিকেশন পাওয়ার জন্য পাশের বেল আইকনটি অবশ্যই ক্লিক করে দিন। টাটা করো, টাটা করো, টাটা। হে গাইস, গুড মর্নিং, চলে এসেছি নতুন আর একটা ব্লগ নিয়ে। আর এই সকালের গরমে তো চা খেতে একদম ইচ্ছা করে না, কিন্তু যদি নতুন এরকম সুন্দর কাপ হয় তাহলে তো চা খেতে ভালোই লাগে। গত কয়েকদিন আগে এই সুন্দর ডিজাইন দেখে কাপটা ভীষণ ভালো লেগেছিলো, তাই এই কাপ নিয়ে চলে এসেছি। আর শোকেসে রাখা ছিল, তারপর ভাবলাম বার করেই নিই, তাই বার করে নিলাম সুন্দর কাপটা। আর কাপ বার করে নেবো, চা খাবো না হতে পারে, তাই গরমের দিনেও গরম গরম চা নিয়ে চলে এসেছি। চা খাওয়া কমপ্লিট হয়ে গেছে, আর যেহেতু আর এক সপ্তাহ মতো বাকি আছে পয়লা বৈশাখ, তাই প্রায় 10-12 দিন আগে থেকে, না হলেও হলো তো প্রায় 7-8 দিন আগে থেকে আমাদের ঘর ঝাড়া শুরু হয়ে গেছে। ঘর ঝাড়া কমপ্লিট, কিন্তু এখনও অবধি ফ্লোরটা গোছানো হয়নি, তো তাই আজকেও আমার কিছু কাজ আছে মায়ের সাথে সাথে। আর কলেজও যাচ্ছি না, কারণ কলেজ আগের দিনই লাস্ট হয়ে গেছে। আশা করি তোমরা সব ভিডিওটা দেখেছো। আজকে বলবো যে কেন এখন আর কলেজ যাব না, আমার কবে যাব, সবটা আজকে বলার জন্যই ব্লগটা স্পেশালি নিয়ে এসেছি। তো তোমরা শেষ পর্যন্ত দেখলেই বুঝতে পারবে যে কেন এখন আর কলেজ যাব না। তো যাই হোক, এখন এই গরম প্রচণ্ড পড়ে গেছে, তার মধ্যে সব কাজ মায়ের সাথে সাথে একটু করে নিতে হবে। আর পিছনে বাড়ির ঘরের পিছনে দুখানা চারখানা গাছ আছে, তার মধ্যে কটা বেগুন গাছ লাগিয়েছিলাম, তো বেগুন গাছগুলো ছোটো ছোটো 2-3টে বেগুন হয়েছে, তো সেই বেগুন গাছগুলো মরে যাচ্ছে, তো বেগুনগুলো কেড়ে নিয়ে আসতে হবে। তোমাদেরকেও দেখায় যে বেগুনের সাইজগুলো এখন ছোট্ট ছোট্ট হয়েছে, বেগুনগুলো অনেকদিন পিছনে গাছগুলো যাওয়া হয় না, তো আজকে গিয়ে দেখলাম ছোট্ট ছোট হয়েছে, তো এখন গিয়ে আগে বেগুনগুলো কেড়ে নিয়ে আসি, তারপর মায়ের সাথে সাথে কিছুটা কাজ করতে হবে আমাকেও। আর আজকে অনেক দিন বাদে তোমাদের দেখাতে পারবো বেনি। বেনি অনেক দুষ্টু হয়ে গেছে, বড় হয়ে গেছে অনেক, আগে তার প্রতিদিনের ব্লগে বেনিকে আমি নিয়ে আসতে পারতাম, কিন্তু এখন আর সে সুযোগ বা সময় কিছুটাই আমি পাই না বেনিকে নিয়ে আসার মতো। তোমরা দেখতেই পেলে যে বেনিকে দুষ্টুমি করছিলো, তো এখনও ওপরে গেছে, একটু বাদে তোমাদেরকেও নিয়ে যাবো ওদের ঘরে, তো দেখবে যে বেনিকে দুষ্টুমি করে। আর জল দেখলে তো একদম পাগল হয়ে যায়, উঠতেই চায় না, তো 11টা জল এলে আমি আজকে দেখাবো তোমার। এদিকে আসো, এদিকে আসো, খাবে ওখান থেকে কি খাবে তুমি? কোনটা কোনটা নিবি, কোনটা দেখ, এই তো তুই, এই তো তুই, কিছু বলো। আচ্ছা মাকে ডাকো, ওখানে মাকে ডাকো, মাকে ডাকো, ডাক মাকে, ডাক। ভাবলাম আজকে ব্লগে বেনিকে নিয়ে আসবো, কিন্তু একটুখানি দেখাতে পেরেছি। আর বেনি এখন চলে যাবে ঠাকুমার বাড়ি, কারণ কাকির শরীরটা ভালো লাগছে না বললো, আর যা দুষ্টুমি করে তো কাকি বললো ঠাকুমার বাড়িতে পাঠিয়ে দেবে, তো এই জন্য আমার মনে হয় বেনিকে ব্লগে আজকে নিয়ে আসতে পারবো না। এত নতুন নতুন কথা শিখেছে, ভাবলাম তোমাদেরকেও শোনাবো, কিন্তু যা দুষ্টু ক্যামেরার সামনে কিছুই বলতে চাইছিল না। আর এখন আছে ও রচুমানিতে বাড়ি, মানে আমি দিয়ে এসেছি রচুমানিতে বাড়ি, নিয়ে আসার পর স্নান হবে ওর, তারপরেও চলে যাবে ঠাকুমার বাড়িতে। ততক্ষণ আমার জামা কাপড় গোছানো সব হয়ে গেছে, এখনো ভাত খাবো।
পাশের বাড়ির ভাইরা সব একসাথে মাঠে খেলছিল, আর ওদেরকে ডেকেছি যে একবার আসবি, তোরা বুঝতে পারিনি যে কি দরকার। সবাই মিলে এসছে, সবাইকে দিয়ে আমাদের ছাদের যে এত গাছ আছে সব কটাকে নামিয়েছি, নামা করিয়েছি, মানে ওরা নামিয়ে দিয়েছে। তারপর এটা ঘুষ বলতেই পারো, সবাইকে একটা করে মামা ভুজিয়া, যারা ওর খুব ভালো খায় এখন, আর পুচকে তো খুবই ভালো খায়, তো সবাইকে একটা করে মামা ভুজিয়াও দিয়ে দিলাম। যে গাছগুলো, এত গাছ আমার একার দ্বারা সম্ভব নয়, আর এত রোদ উঠে গেছে তো আমি তো পারবোই না, তো তাই সবগুলো সব গাছগুলোকে একসাথে নিচে নামিয়ে দিয়েছি, যেন ওই গরমে বারবার উঠে জল দেওয়া খুব অসুবিধা হয়। তো ওরা সব গাছগুলোকে একসাথে নিচে নামিয়ে দিয়েছে, তো আমার একটা কাজ এগিয়ে। হঠাৎই এক দাদা ফোন করে, হঠাৎ মানে আমি ভাবতে পারিনি আজকে চলে আসবেন, ফেসবুকে অ্যালাপ একটা গ্রুপে আমাদের, সেখানে গাছ এক্সচেঞ্জ করা হয়। তো আমি অনেকদিন আগে দাদাকে বলে রেখেছিলাম, তো সেই দাদা হঠাৎ করে ফোন করে বললেন যে আজকে উনি আসবেন। তো কোনোরকম করে তাড়াহুড়ো করে গিয়ে আমি কটা গাছ কাটিং করে দিয়ে এলাম, আর ওনার থেকে কটা গাছ নিয়ে এলাম। তারপরে এসে খেয়ে দিয়ে, এসে স্নান করে একটু শুয়েছি আর ঘুমিয়ে পড়েছি, আর এখন প্রায় 4টে বাজে, উঠে খেলাম। আর যেটা অর্ধেক কাটিং বলে নিয়ে এসেছি আমি চুবিয়ে রেখে জলের মধ্যে বিকালে লাগাবো, যদি ফুল হয় তো খুব ভালো কথা, না হলে দাদা বলেছেন আবার কোনো এক টাইম আবার দেবে পরে। আর যেটা অনেক দিন ধরেই মানে আগের ব্লগেও বলেছি, আজকে সকালবেলা বাপরে কী রোদ, বলছিলাম যে যেটা বলছিলাম যে কলেজে হয়তো অনেক দিন বাদে যাবো বা কিছু, সেটা হলো হ্যাঁ শরীরটা একটু খারাপ আছে, তো এই জন্য ডাক্তার দেখাতে যেতে হবে, সেখানে গিয়ে হসপিটালে কদিন আমার থাকতে হবে, হয়তো 5 দিন 7 দিন 6 দিন, জানি না কত কী হবে, কদিনে ডাক্তার দেখানো কমপ্লিট হবে আর ছাড়বে, তো সেই কদিন তো আর ব্লগ করাই হবে না হয়তো, বা যদি কখনো সুযোগ পাই তো করবো, 90% হয়তো হবে না, তাও 10% চেষ্টা করবো যে হসপিটালে থাকার সময় তোমাদের সাথে ব্লগ শেয়ার করার, বাট মনে হয় না হবে বলে। আর তারপর ডাক্তার কদিন রেস্ট বলেছে থাকতে, তাই কলেজে এখন অত চাপও নেই, কলেজ যাবো না এখন, এই জন্য আগের দিন একটু সাজুগুজু করে গেলাম, আর প্রায় এখন 1-1.5 মাসের জন্য টানা গ্যাপ, এই জন্য একটু ব্লগও করে নিলাম আগের দিন, তোমরা আশেপাশে সবাই দেখেছো। তো যাই হোক, তো এই একটু এই জন্য চিন্তায় আছি যে ডাক্তারখানে যাবো, হসপিটাল থাকতে হবে 5-7 দিন 6 দিন, যে কদিনই হোক, তো জানি না আবার কবে ব্লগ আনতে পারবো। তো আজকে ব্লগটা বাড়াবো না, এখন একটু কাজ আছে, কারণ অনেকক্ষণ শুয়ে পড়েছিলাম তো একটু কাজ আছে, তারপর 4টে বেজেই গেছে, গাছগুলো বসানো, গাছে জল দেওয়া অনেক কাজ, এই গরমে তো গাছে না জল দিলে গাছ আর বেঁচে উঠবে না, তাই আজকে ব্লগটা এখানেই শেষ করছি। দেখা হবে নেক্সট ব্লগে, কবে নেক্সট ব্লগ আনতে পারবো জানি না, আশা করব যদি সম্ভব হয় কখনো হসপিটালের ছোট্ট একটা ব্লগ তোমাদের সঙ্গে শেয়ার করা, তো না হলে বাড়ি এসে আবার ব্লগ হবে। আজকের মতো টাটা, দেখা হবে পরবর্তী ব্লগে, ততদিন সবাই খুব ভালো দেখো, সুস্থ দেখো, সাবধানে দেখো, আজকের মতো টাটা।